আপনার নাম? পীযূষ মণ্ডল। পীযূষ মণ্ডল, আপনার সার্জারি হয়েছিল আগে? হয়েছে। এটা কতদিন হয়েছে সার্জারি? 8 মাসের ব্যাপারে। 8 মাস হয়ে গেছে। কত গাঁটের সার্জারি হয়েছিল আপনার? 1500। 1500 গাঁটের? হ্যাঁ। মানে হেয়ার লাইন হয়েছিল, দুটো কর্নার হয়েছিল? হ্যাঁ। আচ্ছা, তো আপনি রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড? হ্যাঁ, মানে ঠিকঠাক রেজাল্ট এসে আপনি খুশি? ঠিক আছে। তা এর আগে পিআরপি নিয়েছেন আপনি? দুটো নর্মাল নিয়েছিলাম। দুটো নর্মাল পিআরপি নিয়েছিলেন? তো আজকে ওনার বায়ো পিআরপি হচ্ছে। তো বায়ো পিআরপি যেটা হচ্ছে সেটা সামনে তো আমরা দিচ্ছি আর পুরো ক্রাউন এরিয়াটাতে আমরা দিচ্ছি, তার কারণ ওনার ক্রাউনটা হালকা হয়ে গেছে। ঠিক আছে, এক্সিস্টিং হেয়ার যেগুলো ছিল সেগুলো অনেক পাতলা হয়ে গেছে, সেই জন্য আমরা আজকে বায়ো পিআরপি করছি ওনার। পেন হচ্ছে স্যার? হালকা হালকা পেন হচ্ছে, বায়ো পিআরপিতে একটু বেশি পেন হয় নর্মাল পিআরপির থেকে। খুব বেশি পেন হলে বলবেন কিন্তু, ঠিক আছে।